ফ্রেন্ডস, আজকে আমি পাঁচটি ধাঁধা বলবো। এখন এই ধাঁধা আমি আমি রিয়াদকে ধরব। আচ্ছা রিয়াদ, বলো তো একটি ফলের মধ্যে, একটি আপেলের মধ্যে কয়টি বিচি থাকে? দাঁড়াও, তোমাকে আমি 30 সেকেন্ড দিব। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, দশ, এগারো, বারো, তেরো, চোদ্দ, পনেরো, ষোলো, সতেরো, আঠারো, উনিশ, বিশ, একুশ, বাইশ, তেইশ, চব্বিশ, পঁচিশ, ছাব্বিশ, সাতাশ, আঠাশ, উনত্রিশ, তিরিশ। এখন বলো কত? তিরিশ। ও, রিয়াদ আজকে একটি ধাঁধা দিতে পেরেছে। আচ্ছা এখন রিয়াদ, আমি তোমাকে বলবো, বলো একটি একটি তেঁতুল গাছে আর একটি তেঁতুল গাছে এবং একটি শিম গাছে কয়টি পাতা থাকে? তোমাকে আমি 10 সেকেন্ড দেব। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, দশ, ঠিক দুইটি। ও, রিয়াদ আজকে ঠিক বলেছে। এখন দুটি ধরলাম, আরো তিনটি বাকি আছে। রিয়াদ বলো তো একটি পেয়ারা সব এই পেয়ারা গাছে সাদা সাদা এরকম হয় কেন? আমি তোমাকে 5 সেকেন্ড সময় দেব। সাদা পোকা লেগে, এক, দুই, তিন, চার, পাঁচ, এখন বলো সাদা পোকা লেগে। ও, এবারও ভালো করে দিয়েছি। এখন রিয়াদ, আমি তোমাকে বলবো যে একটি কাঠের মধ্যে মাঞ্জিল পিঁপড়া হয় কেন? তোমাকে আমি 2 সেকেন্ড এই 15 সেকেন্ড দেব। হ্যাঁ, সময় হয়ে গেছে। এখন বলো রিয়াদ কি? টাকার বাসা হয়ে গেছে। কি বললে? তাদের বাসা দরকার। ও, ঠিক আছে, এখন আর লাস্ট এটাই ধরবো। রিয়াদ বলো তো দুটি আপেলের মধ্যে দুটি আপেল কয় কেজি হবে? তোমাকে আমি 2 সেকেন্ড দেব। এক, দুই, এখন বলো 1 কেজি। ও, রিয়াদ এটাও ঠিক গিয়েছে। হ্যালো ফ্রেন্ডস, এটা অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক দিবেন। টাটা, বাই বাই, সি ইউ। এই দেখেন আমার মেহেন্দি।